ফিফথ অফ ডিসেম্বর, জানি অনেকদিন পর ব্লগ আসছে। এখন একটা 1 বাজে, পাশে আমার রুপ বসে আছে, আড্ডা মারছিলাম। তো আজকে ভাবলাম ব্লগের স্টার্টিংটা করতে হবে, এবার থেকে রেগুলার ব্লগ আসবে, তো সেটাই প্ল্যান করছি। আর জানি না কি করব, বিকজ আমাকে অ্যাডোবিটা নামাতে হবে, অ্যাডোবিটার প্রবলেম করছে, অ্যাডোবিটা আবার নামাতে হবে, একটু লেট হতে পারে ব্লগে। আর ও বল কি ভুলে যাচ্ছিস তুই? সাবস্ক্রাইব তো করছেন না, আমি আমাদের কিছু বলছি, এই কর সাবস্ক্রাইব, এই তো মুখটা দেখ, এটার জন্য এইটাতে এটাতে একটা মেম দিলে কিরকম হবে, এইটাতে একটা মেম দিলে কিরকম হবে, সাবস্ক্রাইব কর কর দিলে দেবে, এইটাতে একটা মেম। কে বললি? আমার মায়ের কথায় সবাই বলছে, মা বলছে যে তুই ধমকে বলছিস বলে নাকি কেউ সাবস্ক্রাইব করবে না, এটার জন্য ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা। আমি জনগণের কাছে অত্যন্ত ক্ষমা প্রার্থী, করলে করুন না করলে না করুন, এইটা না, এটা ভুলে গেল, এটা ভুলে গেল, বল সাবস্ক্রাইব করতে, সাবস্ক্রাইব করুন, আপনার পায়ে আমি জোরে চরণ প্রণাম দিয়ে চুম্বন করে হৃদয় স্পন্দন থেকে বিক্ষিত করে আমি বলছি, এত কেউ বাংলা বুঝবে না, অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব, ওখানেই পুং হয়ে যাবে, পুং ওখানেই পুং হয়ে যাবে। এখন জোজো ফোন করেছে, হ্যাঁ কি বলছিলিস বল? আমি বললাম যে আইফোন 11 প্রো ম্যাক্স কিনে, আইফোন 11 প্রো ম্যাক্স, হ্যাঁ কটা কিডনি বেচবো? না না কিডনি ফিডনি নয়, 40 দাম করেছে কিনে নাও, 40 দাম করেছে, ও মানে 40 টাকা বলছিস? 64 টাকা দিয়ে ডাউন পেমেন্ট করে 40 টাকা বাকিটা ইনস্টলমেন্টে করতে হবে, ঠিক আছে, তার মানে 1 টাকা করে দিয়ে দেবো, 104 টাকা, 104 টাকা সুদ মিলিয়ে তোর 108 বার, ঠিক আছে, ঠিক আছে তো দাদা? খুব ভালো বুদ্ধি দিয়েছিস, ঠিক আছে আমি কালে কিনতে যাচ্ছি, তাহলে কোথায় কিনবো? এটা কি জোজো আইফোন ক্রিয়েশন? না 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 জোজো আইফোন ক্রিয়েশন না, তাহলে মানে ফাউন্ডার কে, যে এর বলে কে, স্টিভ জবস এর বলে, তুই আই টেস্টিং এ যাবে, ঠিক আছে আই টেস্টিং এ গিয়ে বলবে যে তোমাকে বলবে যে আমাকে জোজো পাঠিয়েছে, উনি কিছু বলতে আমার তোমাকে দিয়ে দিয়েছে মাল, উনি তোমাকে মাল দিয়ে দিয়েছে, ও আচ্ছা, আমি ওসব আমি আমি ওসব মাল টানতে চাই না, ঠিক আছে তোমাকে টাকা টাকা করতে চাই না, আমরা নোংরা মাইন্ড না, আমাদের সাবস্ক্রাইবাররা জানে, আমার সাবস্ক্রাইবাররা জানে আমরা কতটা ভদ্র ছেলে, ঠিক আছে, অনেকদিন পর জানি ভয় লাগে তোমাদের দেখে আমাকে, আমি অনেকদিন পর আমার নিজের রূপচর্চা করছি, সেটা হচ্ছে এই আমি ডিটান প্যাক লাগাচ্ছি, অনেকদিন ডিটান হয়ে গেছে, ডিটানও হয়েছে, রাগার এটা মাখি এটা, তো অনেক দিন পর প্রায় 2 মাস পর আমি এটা ইউজ করছি, এটা খুব ভালো জিনিস, তো একটু ডিটানটা যাবে, এমনিতে তো ন্যাচারাল জিনিস যেটা টমেটো রাব করা বা লেবু দিয়ে যেটা হানি দিয়ে মিক্সচার করে চিনি দিয়ে ওইটা সবচেয়ে বেশি কাজ দেয়, এটাও কাজ দেয়, এটার মতো সেম জিনিসই আছে, কিন্তু ওটাতে কি বলে টমেটোর গন্ধটা আমার খুব বিচ্ছিরি লাগে, তার জন্য আমার খুব বিরক্তি লাগে ওটা লাগাতে, মানে বমি বমি পায়, মানে ভমিটিংটাই বেশি যায়, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি, রাগাটা রাগাটা খুবই ভালো, খুবই ভালো রাগাটা, দারুণ লাগছে, একবার পর চসবে না, দেখতে যাই সবাই দেখতে, ঠিক আছে আমি শ্যুট করে দেবো, শ্যুট করে দেবো, তুই পর, হ্যাঁ তুই জনগণের সাথে তুই পরে ফেল, ও টুরুলা টুরুলা মুখটাই দেখাচ্ছিস, ও ফিদা, তোমরা কমেন্ট করে জানাও প্লিজ, প্লিজ এই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, প্লিজ কমেন্ট করো, এটাতে কেমন লাগছে তোকে দোদো? আর একটা জিনিস, তোমার লক্ষ্য করনি কি করেছো কি করনি বুঝতে পারছি না, একবার সিফ দোদোকে দেখো, নিউ হেয়ার কাট, নিউ লুক, নিউ বিয়ার স্টাইল, সব কিছু নিউ, কেসা লাগা দোদোকে কমেন্ট করকে বাতাও, জোজো ক্যা রিল কা সুপারস্টার হোগা নেক্সট, ও জোজো জোজো কা এ বাবা, ছি 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 ছি, এসব চলে না আমার ভিডিওতে, আর ভিডিও করেই দেবো না, দেখো হ্যাঁ আমরা ভিডিও করে দেবো না, বাংলা সংস্কৃতির অপমান, হ্যাঁ বাংলা সংস্কৃতির অপমান, এটা এখানেই তোমার শিক্ষা আমাদের সংস্কৃতি, হ্যাঁ একদম, গতকাল পর ক্রিকেট খেলে বেশ এনার্জেটিক লাগছে নিজেকে, সত্যিকারে
মানে খেলতে অনেকদিন ভুলে গেছি, ছোটবেলা ক্রিকেট শিখতাম কিন্তু এখন ক্রিকেট খেলা ভুলেই গেছি, বাট হেভি লাগছে খেলে। এখন আমাদের পাড়াতে ক্রিকেট খেলা হয় না, ফুটবলই সব জায়গা হয়, কিন্তু ক্রিকেটটা খুব অকেশনালি খেলা হয়। বাট হিরো, ও হিরো, হিরো রূপ, হিরো যত ফটোগ্রাফার কিন্তু বাজে ফটো তোলে, এটা একদম তোমরা জেনে থাকো, ঠিক আছে? হ্যাঁ পারছে না, একদম মতলব ঘটিয়া ফটোগ্রাফারে, দ্য জোজো ক্রিয়েশন, জঘন্য করবে, জঘন্য ভরসা করিস না জোজোকে, সব কিছু লাল করে দেয়, লাল লাল পছন্দ ওর, এখন নামছে কিন্তু এই একটু একটু পরে কিন্তু রূপ মহাশয় গড়াতে গড়াতে পড়তে পারে। রূপ মহাশয় কেমন ভাবে নামবেন প্লিজ একটু বিস্তারিতভাবে আমাদের আমাদের এক্সপ্লেন করুন। রূপ মহাশয় কেমন লাগছে আপনার এক্সপিরিয়েন্সটা? এখন যত হেল্প করতে গেছে, ও কি মহান নিজেকে ভাবলি, না নিজেকে কি মহান ভাবলি, গেল 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 গেল। ও ম্যাডামের রিল শেষ, এতক্ষণ আমাদের রিল করছিলাম, এখন ম্যাডাম সব জামা কাপড় গুছিয়ে যাচ্ছে, এখন কাজিক হয়ে গেছে অনেক, কাজিকনেসটা যে কত সেটা তো ভগবানই জানে। কাজিক কাজিক, বাঙালিদের একটা কথা আছে কাজিক, আপনি কাজিক কি ম্যাডাম, তুই হাসিটা না দাঁতগুলো না ফোকলা করে দেবো, বলছে শোনো না মনে হয় প্যান্টটা আমি গোছাতে পারিনি মা, আর কিছু বলবে? এটা প্যান্ট ভাঁজ করতে পারিস না তুই কি মেয়ে, হ্যাঁ তুই কি মেয়ে, চেপটি দেবো এমনিও তো ঢ্যাপড়ি, ওই প্লাস্টিকে কি নাকটাকে নিয়ে যাবি নাকি ভাঁজ করছিস, প্লাস্টিকটা ভাঁজ করে ফেললো নাকটা মোড়ায় নিয়ে যাবে ওটা করেই, এত সুন্দর নাক, চ্যাপটি নাক, দেখ দেখ শেখ শেখ কি লাগে, এই তো এরম ভাবে হয়ে গেল, হয়ে গেল সুন্দর, আর কিছু হয়ে গেল ভাজ, কি ওর কাছে তাও নাকি ওর কাছে জামা পড়ার কিছু থাকে না, আহ ক্যামেরা নেই, তাও নাকি ওর জামা পড়ার কিছু থাকে না, কি মানে মানে একটা কি একটা বলে না ওটা কি বেশ বলে না, জামাইয়ের মা জামাইয়ের নামে মারে আর বাড়ি শুদ্ধ খায় না তুই আর কি, ও মহাকুর্তি আর কি, মহাকুর্তি প্লিজ লাইক করে শেয়ার করে দিও, মনে করে সাবস্ক্রাইব করে দিও, কালকে দেখা হচ্ছে।